আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ভূপতি রায়, প্রভাষক, আমনাবাক স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। তো আজকের অনলাইন ক্লাসে যেটা শেখাবো সেটা হলো আপেক্ষিক বেগ নিয়ে। কালকে তোমাদের তোমাদের এখানে একটা গাড়ি আঁকা ছিল, এখানে অবস্থান দেওয়া ছিল এবং সেই অবস্থান সাধারণভাবে বোঝানো হয়েছে, মানে জেনারেলভাবে, কোনো ক্যালকুলাস নিয়মই নয়। তো আজকে আমরা আপেক্ষিক বুঝবো, অর্থাৎ একটা গাড়ি বা দুইটা গাড়ির আমরা কম্পেয়ার করব, কোন গাড়ি কোন দিক থেকে কীভাবে গেলে কোন 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 গাড়ির যাত্রী কীরকম কোন দিকে মনে করবে সেই বিষয়ে আমরা আলোচনা করব, আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক, আমরা জানি পৃথিবীর এই মহাবিশ্বে যা কিছু সব কিছুই আমরা আপেক্ষিক হিসাবেই আমরা পরিমাপ করি। তো আপেক্ষিক বেগের সংজ্ঞাটা হলো এই যে কোনো একটা স্থির বা গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটা গতিশীল বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলা হয়। তো এখানে স্থিরতা না বললেও আমাদের চলবে, কারণ আমরা তো জানি যে পৃথিবীর সব কিছুই গতিশীল। তো এখন এখন আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। মনে করো এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, দুইটা গাড়ি সমান্তরালে যাচ্ছে। তো ধরলাম এই গাড়ির গতিবেগ হলো 80 কিলোমিটার পার আওয়ার, আর এই গাড়ির গতিবেগ হলো 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই গাড়িকে আমি এ দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এটা হলো এ গাড়ি, আর এই গাড়িকে আমি বি দ্বারা প্রকাশ করব, এটা হলো বি গাড়ি। তাহলে এটা যদি এ গাড়ি হয় তাহলে এ গাড়ির বেগকে আমি ভি এ দ্বারা প্রকাশ করব, অর্থাৎ ভি এ, অর্থাৎ এখানে ভি এ ইকুয়াল লেখা যাবে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা যেহেতু বি গাড়ি তাহলে এই গাড়ির বেগকে আমি ভিবি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ ভিবি ভিবি ইকুয়াল 60 কিলোমিটার পার আওয়ার। আমি আবারও বলছি এটা হলো এ গাড়ি, এটা বি গাড়ি, তাহলে এ গাড়ির বেগকে আমরা ভি এ দ্বারা প্রকাশ করব, অর্থাৎ ভি এ ইকুয়াল 80 কিলোমিটার পার আওয়ার, আর বি গাড়ির বেগকে আমরা ভিবি দ্বারা প্রকাশ করব, যার মানে হলো 60 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার কথাটার অর্থ হচ্ছে যে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যায়। তো দেখা যাচ্ছে যে এই গাড়ির বেগ, অর্থাৎ এ গাড়ির বেগ বেশি আর বি গাড়ির বেগ কম। এখন আমরা কম্পেয়ার করব যে কোন গাড়ির বেগ কীরকম কার তুলনায়। ভিবি, তো যখন আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব দুইটা গাড়ির, অর্থাৎ কার তুলনায় কে কত গতিতে যাচ্ছে কোন দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দুইটা গাড়ির বেগকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ মাইনাস করতে হবে। সেটা হলো এরকম, যেখানে সাপেক্ষে কথাটা আছে, যেমন এর আগে আমরা কালকে পড়ছি প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যদি আমরা এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করি তাহলে এখানে কথাটা হচ্ছে যার সাপেক্ষে, অর্থাৎ এখানে কি বললাম এ গাড়ির সাপেক্ষে, মানে কি এ গাড়িটাকে প্রসঙ্গ কাঠামো হিসেবে তোমাকে ধরতে হবে, আর এই এ গাড়ির সাপেক্ষে আমরা বি গাড়ির বেগ নির্ণয় করব। সেটা লেখার সিস্টেমটা হলো এই, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তো লেখার সিস্টেমটা হলো এই যে আমরা যেহেতু বেগকে ভি দ্বারা প্রকাশ করি, প্রথমে ভি লিখব, আমরা কি নির্ণয় করব এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ, অর্থাৎ এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ, অর্থাৎ বি এর নিচে বি আর এ সাবস্ক্রাইব হিসেবে আছে, অর্থাৎ পরিস্থিতির জন্য। আমি আবারও বলছি এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ, অর্থাৎ এই মুহূর্তে আমরা এ গাড়িটাকে প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরছি, অর্থাৎ এই গাড়ির সাথে তুলনা করে এই গাড়ির আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব, সাপেক্ষে বলতে তুলনা। আমি আবার বলছি এ গাড়ির সাথে তুলনা করে আমরা বি গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করব। তো যে গাড়ির আমরা বেগ নির্ণয় করব সেই গাড়ির বেগকে অ্যাট ফার্স্ট লিখতে হবে। তাহলে কার বেগ নির্ণয় করতেছি আমরা, বি গাড়ির বেগ নির্ণয় করতেছি, তাহলে ভিবিটা প্রথমে দিতে হবে, ভিবি, তারপর দিতে হবে মাইনাস, তারপর ভি। তাহলে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ ইকুয়াল ভিবি মাইনাস বি ভি এ, অর্থাৎ আমরা বি গাড়ির যেহেতু আপেক্ষিক বেগ নির্ণয় করব তাহলে যখন আমরা মাইনাস করব তখন বি গাড়ির আপেক্ষিক বেগটা প্রথমে লিখতে হবে, তারপরে যার সাপেক্ষে নির্ণয় করব সেই গাড়ির বেগটা পরে লিখতে হবে। এই হলো কাহিনী। তো এখন আমরা বিয়োগ দেই, তাহলে কি, তাহলে ভিবি গাড়ির আপেক্ষিক বেগ কত, 60 মাইনাস 80, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত যদি বিয়োগ দেয়, -20 কিলোমিটার পার আওয়ার। এখানে দেখো মাইনাস চিহ্ন চলে এসছে, তাই এখানে মাইনাস চিহ্নের অর্থ আছে। এখন দেখো তোমরা যদি পাশাপাশি, তোমরা অনেকে হয়তো বা রাস্তায় চলাফেরা করছো, দেখা যাচ্ছে যে যে তুমি যে যে গাড়িতে বসে আসো পার্শ্ববর্তী আর একটা বাস বা অন্য একটা গাড়ি
তো তোমার তোমার গাড়িকে ক্রস করে চলে গেল, ওই মুহূর্তে তোমার কি মনে হবে? ওই মুহূর্তে তুমি যে বসে আছো ওই মুহূর্তে তোমার কি মনে হবে যে পাশের গাড়িটা খুব দ্রুত গতিতে গেল না একটু আস্তে গেল? ঠিক সেটা কি রকম? অর্থাৎ এই গাড়িতে যে যাত্রীটা আছে আর এই গাড়িতে যে যাত্রীটা আছে, আমি আগে বলছি আমরা এই গাড়ির সাপেক্ষে নির্ণয় করতেছি, তাহলে তাহলে এই গাড়ির সাপেক্ষে নির্ণয় করা মানে কি? তাহলে এই গাড়ির যাত্রীর কাছে কি মনে হচ্ছে? অর্থাৎ এ গাড়ির যাত্রীটা মানে এ গাড়িটা এই গাড়িটাকে ক্রস করে সামনের দিকে চলে যাবে কি, চলে যাবে কি না? যেহেতু বি গাড়ির বেগ কম, তাহলে মনে হবে এ গাড়ির যাত্রীর কাছে মনে হবে যে এই গাড়িটা তাদের গাড়ির তুলনায় 20 কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার কম বেগে চলছে, অর্থাৎ প্রতি ঘন্টায় 20 কিলোমিটার কম বেগে চলছে, অর্থাৎ 20 কিলোমিটার পার আওয়ার কম বেগে চলছে। আর এই গাড়ির যাত্রীর কাছে কীরকম মনে হবে যে এই গাড়ির তুলনায় এই গাড়িটা 20 কিলোমিটার পার আওয়ার বেগে বেশি চলছে। আর মাইনাস চিহ্নের অর্থ হলো এই যে আমি আগেই বললাম যেটা, যে এই গাড়িটা যেহেতু এই গাড়ির তুলনায় 20 কিলোমিটার পার আওয়ার কম বেগে চলছে এবং এই গাড়ির যাত্রীর কাছে মনে হবে এই গাড়িটা পিছনের দিকে পিছাচ্ছে। বিষয়টা ক্লিয়ার তোমাদের? অর্থাৎ তোমার বাস, তুমি যে বাস বা তুমি যে গাড়িতে আসো সেই বাসটাকে যদি মানে একই দিকে দুইটা গাড়ি যাচ্ছে, তুমি যে গাড়িতে বসে আছো তোমার গাড়ি যদি ওই পাশের গাড়িকে যদি ক্রস করে, তা তুমি যদি তাকাও মনে হবে যে ওই পাশের গাড়িটা পিছনের দিকে পিছাচ্ছে। অর্থাৎ তুমি যাচ্ছ সামনের দিকে আর ওই গাড়িটাকে মনে হবে পিছনের দিকে পিছাচ্ছে। এই যে দিক যে বিপরীত মনে হচ্ছে, এই বিপরীতের কারণে এখানে মাইনাস চিহ্নটা মাইনাস চিহ্নটা আসছে। অর্থাৎ এই মাইনাস চিহ্নের অর্থ হলো এই যে এই এ গাড়ি যাচ্ছে সামনের দিকে, ওই মুহূর্তে এ গাড়ির যাত্রীর কাছে মনে হবে এই গাড়িটা পিছনের দিকে পিছাচ্ছে, যদিও গাড়ি দুটি একই দিকে যায়। এই কারণে এখানে মাইনাস আসছে। আর এই গাড়ির যাত্রীর কাছে আরেকটা বিষয় মনে হবে যে এই গাড়িটা 20 কিলোমিটার পার আওয়ার কম বেগে চলছে, মানে এই এ গাড়ির তুলনায়, অর্থাৎ সে যে গাড়িতে বসে আছে তার তুলনায় বি গাড়িটা কম বেগে চলছে এবং সেটা মনে হয় বিপরীত দিকে পিছাচ্ছে। তাহলে বিপরীতের কারণে মাইনাস এবং কমের জন্য মাইনাস, এবং যে মানটা সেটা হলো 20 কিলোমিটার পার আওয়ার। আমি আগেই বলছি যে আমরা এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করলাম, অর্থাৎ এই মুহূর্তে এ গাড়িটাকে প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরছি। তো এখানে লেখার সিস্টেমটা হলো এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ, আর যে যে গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে সেই গাড়িটা প্রথমে লিখতে হবে আর পরে অন্য গাড়িটা। তো এখানে 60 - 80 অর্থাৎ -20 কিলোমিটার পার আওয়ার। মাইনাস অর্থ হচ্ছে এই এই যাত্রীটা যাচ্ছে সামনের দিকে কিন্তু এই যাত্রীর কাছে মনে হবে এই গাড়িটা তার বিপরীত দিকে পিছাচ্ছে, সেটার জন্য আমরা জানি বিপরীত দিকে হলেই মাইনাস দেওয়া হয়। আর একটা বিষয় হলো যে 20 - 20 অর্থাৎ 20 কিলোমিটার কম বেগে চলছে। বুঝে গেছে? এই কার তুলনায়? এই গাড়ির তুলনায়। আর এবার যদি আমরা নির্ণয় করি এরকম যে এতক্ষণ আমরা নির্ণয় করলাম এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ, এবার আমরা কী নির্ণয় করবো? বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে ঠিক আগের সিস্টেমে লিখতে হবে যে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ, তাহলে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে এবার আমরা বি গাড়িটাকে আমরা প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরলাম আর আমরা এ গাড়ির বেগ নির্ণয় করব। তাহলে তাহলে যার বেগ নির্ণয় করব সেটা প্রথমে লিখব, তারপর অন্যটা। তাহলে ভি এর মান কত দেওয়া আছে? 80 - 60, তাহলে এখানে +20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন কি মনে হবে? খুব স্বাভাবিকভাবে মনে হবে যে যখন এই গাড়িটাকে এই গাড়িটা ক্রস করবে তখন এই যাত্রীর কাছে মনে হবে সে যেদিকে যাচ্ছিল ওই দিকেই যাওয়া মনে হবে, আর এই গাড়ির যাত্রীর কাছে মনে হবে যে তার তুলনায় এই গাড়িটা অর্থাৎ তার গাড়ির তুলনায় এই গাড়িটা 20 কিলোমিটার পার আওয়ার বেশি বেগে চলছে। এটা হলো এই অর্থ। আর লেখার সিস্টেমটাও তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো এক্ষেত্রে আমরা যে চিত্রটা আছি সেই চিত্রটা থেকে সেই চিত্রটা দেওয়া ছিল যে দুটা গাড়ি যদি একই দিকে যায় এবং যদি বিভিন্ন বেগে যায়। আবার তোমাদেরকে এখন বলি এক্ষেত্রে যেহেতু গাড়ি দুটি একই দিকে গেছে এবং একই দিকে তোমাদের দেখালাম, এবার গাড়ি দুটা যদি একই বেগে যায় একই দিকে, মানে করো এটার গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার আছে, এটার গতিবেগ হলো 80 কিলোমিটার পার আওয়ার। তো 80 কিলোমিটার পার আওয়ার হলে তাহলে কী হবে? তাহলে দুই ক্ষেত্রে কী দিতে হবে? 80 - 80। তাহলে ফলাফল কী আসছে তোমাদের? 0। অর্থাৎ এই 0 আসার অর্থ হলো এই যে তুমি যে গাড়িতে যাচ্ছ পাশে যদি একটা গাড়ি একই সাথে একই দিকে যায়
তাহলে তুমি যদি মাটির দিকে না তাকাও বা গাছপালার দিকে না তাকাও, শুধু গাড়িটার দিকে তাকাও, তাহলে ওই গাড়িটাকে তোমাকে স্থির মনে হবে। তোমরা লক্ষ্য করবা যে যখন তুমি যাচ্ছ, যদি দুইটা গাড়ি একই বেগে যায় বা তোমরা আজকেই বাসায় গিয়া দুইটা গাড়ি ভাড়া নিবা, যে একসাথে একসাথে চালাইতে থাকবা পাশাপাশি, দেখবা যে ওই গাড়িটাকে স্থির মনে হবে। কিংবা যদি সাইকেলও চালাও, যদি অন্য সাইডে তোমার চোখ না পড়ে, আশপাশের গাছপালা বা মাটিতে চোখ না পড়ে, শুধু যে চালাবে তার দিকে যদি লক্ষ্য হয়, তাহলে দেখবা যে দুইজনকে স্থির মনে, ও তোমাকে স্থির মনে করবে আর ও তোমাকে স্থির মনে করবে। তো ঠিক সেরকম, তাহলে এই গাড়ি আর এই গাড়ি যদি একই বেগে একই দিকে যায়, তাহলে এই গাড়ির যাত্রীর কাছে এই গাড়িটাকে স্থির মনে হবে আর এই গাড়ির যাত্রীর কাছে এই গাড়িটাকে স্থির মনে হবে। অর্থাৎ উভয় গাড়ির যাত্রীর কাছে উভয় গাড়ি স্থির মনে হবে। তো এটা হলো আপেক্ষিক বেগ, অর্থাৎ স্থির মনে হলে শূন্য আসবে আপেক্ষিক বেগ। তো এখন বলা হচ্ছে, এখন গাড়ি দুটা যদি বিপরীত দিকে গমন করে, তাহলে সেক্ষেত্রে কী রকম মনে হবে? গাড়ি দুটা যদি বিপরীত দিকে গমন করে, এটা রাস্তা, তো ধরলাম এ পাশে 80 কিলোমিটার/আওয়ার বেগে আসতেছে, অর্থাৎ এই গাড়ির বেগ হলো VA, কারণ এই গাড়িটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। আর এটা একটা গাড়ি, সে মনে করো এ পাশে 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, এটা হলো B গাড়ি, আর এই গাড়ির বেগকে আমরা VB দ্বারা প্রকাশ করছি, তাহলে আগের মতো আর কি। তো এবার বলা হচ্ছে বিপরীত দিক, অর্থাৎ বি গাড়ির বেগকে যদি আমি উত্তর দিকে ধরি, তাহলে এ গাড়ির বেগ আছে দক্ষিণ দিকে, তাহলে বিপরীত দিক। তো আমরা জানি যে আপেক্ষিক বেগটা অল টাইম ম্যানেজ করতে হবে। তোমরা অবশ্যই জানো ভরবেগের নিত্যতা সূত্র পড়ছো ক্লাস টেনে। ভরবেগের নিত্যতা সূত্র কী পড়ছো? যে এটা যদি একটা বস্তু হয়, এ যদি সামনের দিকে যায়, আবার এটা যদি বস্তু হয়, এ যদি তার বিপরীত দিকে যায়, তাহলে এই গাড়ির বেগকে যদি তুমি প্লাস ধরো, তাহলে এই গাড়ির বেগকে কী ধরা হয়? মাইনাস ধরা হয় না? তাহলে দিক বিপরীত হলেই মাইনাস। তো তেমনি এই গাড়িটা যদি, অর্থাৎ এই গাড়িটা যদি দক্ষিণ দিকে আসে আর বি গাড়িটা যদি উত্তর দিকে যায়, তাহলে দিক বিপরীতের কারণে কি এটা যদি প্লাস হয়, তাহলে এটা কি মাইনাস দিতে হবে? আবার এটা যদি আমি প্লাস দিই, তাহলে এটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। সেটা তোমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে, তুমি কোনটা কী করবা। তো এখন বলা আছে, তাহলে পূর্বের তুলনায় তাহলে নির্ণয় করি, তাহলে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে এ গাড়ির সাপেক্ষে যদি বি গাড়ির আপেক্ষিক বেগ হয়, তাহলে এভাবে লিখতে হবে। আর তাহলে কার বেগ আমি আগে নির্ণয় করবো? বি গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করবো। তো তাহলে ভিভিটা আগে লিখবো আর ভিএটা পরে লিখবো, এখানে মাইনাস দিই, কারণ সূত্রে মাইনাস দিতে হবে। তো এখন বলা হচ্ছে যে এখানে ভিভি গাড়ি, তাহলে এখানে 60 দিলাম, আর যেহেতু এই গাড়ির বেগটা নির্ণয় করবো, এটা আমি পজিটিভ ধরলাম আর এটা আমি নেগেটিভ। তো এখন তাহলে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ, হ্যাঁ। তো এখন তাহলে এটার সামনে যদি আমি মাইনাস দেই, তাহলে কী দাঁড়াচ্ছে? তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 814, তাহলে 140 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ উভয় যাত্রীর কাছে মনে হবে যে পাশে যে গাড়িটা গেল সেটা 140 কিলোমিটার/আওয়ার বেগে গেল, আবার অর্থাৎ এই গাড়ির যাত্রীর কাছে মনে হবে এই গাড়ির বেগ ওই মুহূর্তে 140 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এই বেগ। আবার এই গাড়ির যাত্রীর কাছে মনে হবে যে এই গাড়ির বেগটা হলো 140 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ তোমরা এমনিতেই দেখো যে একটা গাড়ি যদি সামনের দিকে যায়, একটা গাড়ি যদি ওই বিপরীত দিক থেকে যদি ক্রস করে, তা মনে হবে যে গাড়িটা মনে হয় উড়ে গেল, কি মনে হয় না? তা উড়ে যাওয়ার অর্থ হলো এই যে তুমি যে বেগে যাচ্ছ, তোমার তুলনায় হয়তো বা সে খানিকটা বেশি বেগে হয়তো বা আসতেছে, কিন্তু যেটা মনে হয় যে একবারে খুবই দ্রুত গতিতে গেল, ওই রকম মনে হওয়ার কারণ হলো এটাই। অর্থাৎ দুইটা গাড়ির গতি আমাদের ফাইনালি 140 আসতেছে প্লাস, অর্থাৎ এই গাড়ির কাছেও মনে হবে 140 কিলোমিটার/আওয়ার বেগে গেল, এই গাড়ির যাত্রীর কাছে 140 কিলোমিটার/আওয়ার বেগে গেল। এখন আমরা এতক্ষণ বিপরীত দিকে যখন গাড়ি দুটো যাচ্ছে, তখন আমরা কী করলাম? এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ। এবার আমরা কী করব? এবার বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করি। তাহলে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ, তাহলে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে এ গাড়ির আপেক্ষিক বেগ যদি নির্ণয় করি, তাহলে এটা আগে লিখতে হবে VA মাইনাস, তাহলে এবার কি লিখতে হবে? তাহলে এবার এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা যদি মাইনাস হয়, তাহলে কি লিখতে হবে? -60। তাহলে VA মাইনাস VB লিখি, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক, তাহলে VA মাইনাস VB। তো ভি এর মান কত দেওয়া আছে? 80। এবার
এবার তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস ধরতে হবে তাহলে এখানে দিতে হবে এবার মাইনাস 60 মূলত এই জায়গা মাইনাসটা দিতে হবে তা 60 তাহলে এবার আসছে 80 প্লাস 60 তাহলে 140 তাহলে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস 140 কিলোমিটার পার আওয়ার পাওয়া যাচ্ছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে উভয় গাড়ির যাত্রীর কাছে মনে হবে যে অর্থাৎ এই গাড়ির যাত্রীর কাছে মনে হবে এই গাড়িটা 140 কিলোমিটার আওয়ার বেগে যাচ্ছে আবার এই গাড়ির যাত্রীর কাছে মনে হবে এই গাড়িটা 140 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে উভয় গাড়ির যাত্রীর কাছে মনে হবে যে পাশের গাড়িটা এত বেগে যাচ্ছে অর্থাৎ সমান সমান বেগে যাচ্ছে এই হলো কাহিনী তো এটাই হলো আপেক্ষিক বেগের কাহিনী যে আপেক্ষিক বেগ যদি নির্ণয় করি তাহলে দুটো গাড়ির বেগকে বিয়োগ দিতে হবে এবং যদি বিপরীত দিকে যায় বিপরীত দিকে যাওয়ার জন্য একটা বেগের সামনে মাইনাস দিতে হবে তোমাকে এই হলো কাহিনী তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আপেক্ষিক বেগ আমরা কিভাবে নির্ণয় করি যে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটা গতিশীল বস্তুর বেগ যদি পরিমাপ করি তাহলে আমরা আপেক্ষিক বেগ পাই তো কার সাপেক্ষে কিভাবে আপেক্ষিক বেগ নির্ণয় করব সেটা তোমাদের ধারণা দেওয়া হলো যার সাপেক্ষে নির্ণয় করব সেটা হলো প্রসঙ্গ কাঠামো তো এখন আমরা এতক্ষণ আমরা কি শিখলাম আপেক্ষিক বেগ শিখলাম এখন এখন আমাদের যে টপিকটা সেটা হলো আমাদের তাৎক্ষণিক বেগ তোমরা ক্লাস টেনে শিখছো শুধু বেগ শিখছো ওখানে তাৎক্ষণিক বেগ ছিল ওখানে শর্টকাট বা সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বোঝানো হয়েছে তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক ত্বরণ তো সেই তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক ত্বরণ যদি বুঝাতে যাই এমনি আমাদেরকে জেনারেলভাবে বুঝতে হবে তো জেনারেলভাবে কি মনে করো এখানে একটা ব্যক্তি এখানে একটা ব্যক্তি এখানে একটা ব্যক্তি এখানে একটা ব্যক্তি এখানে চারটা ব্যক্তি আছে চারটা ব্যক্তি আছে এখন বলা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির অবশ্যই বয়স আছে এবং প্রত্যেকটা ব্যক্তির যে বয়স আছে সেখানে একটা নির্দিষ্ট ব্যক্তিকে আমরা কল্পনা করি অন্য এখানে চারটা ব্যক্তি আছে এখানে মনে করো এখানে প্রথম ব্যক্তির বয়স ধরলাম আমরা 30 বছর এই ব্যক্তিটার সাথে এই তিনটা ব্যক্তির বয়স আমরা কল্পনা করব বা এখানে আরও একটা ব্যক্তি দিলাম 30 বছর তো এই এই ব্যক্তিটার বয়স দেব আমি 20 বছর এই ব্যক্তিটার বয়স দেব আমি 15 বছর আবার এই ব্যক্তিটার বয়স দেব আমি 29 বছর 6 মাস আবার এই গাড়িটার মানে সরি এই ব্যক্তিটার বয়স দিলাম আমি 30 বছর এখানে প্রথমে আমাদেরকে বুঝতে হবে ব্যবধান এখানে প্রথমে বুঝতে হবে আমাদের ব্যবধান তো তোমরা এখন বলো যে আমি আমি আগেই বলছি যে এই ব্যক্তিটার সাথে এখানে চারটা ব্যক্তির বয়সের আমি তুলনা করব তো এই ব্যক্তিটার বয়স 30 বছর দেওয়া আছে 30 বছর তো এখন যদি আমি এই ব্যক্তিটার বয়স যদি তুলনা করি তাহলে 20 দিলাম তাহলে 20 যদি দেই তাহলে বয়সের ব্যবধান কত হচ্ছে 10 বছর হচ্ছে এবার এই ব্যক্তিটার সাথে বয়স তুলনা করি তাহলে এবার 30 - 15 তাহলে এখানে বয়সের ব্যবধান কত হচ্ছে 15 বছর এবার এই ব্যক্তিটার বয়সের ব্যবধান তুলনা করি তাহলে 30 - এখানে দেওয়া আছে 29 বছর 6 মাস 29 বছর 6 মাস না দিয়ে ভালোভাবে বোঝার জন্য দেবে 11 মাস কারণ 12 মাসে আমরা 1 বছর ধরি তা তো 29 বছর যদি 11 মাস দেই বতে বছর মাস দিলাম এটা 11 মাস দিলাম এটা ফলাফল কত আসবে 1 মাস আসবে না 1 মাস আসবে আর এখানে কত এখানে কত 30 বছরে দেওয়া আছে ওই ব্যক্তিটার বয়স 30 বছর তাহলে এটার ফলাফল কত আসবে 0 এটার ফলাফল আসবে 0 এখন তোমাদেরকে বলা হচ্ছে কোন ক্ষেত্রে বয়সের ব্যবধানটা বেশি কোন ক্ষেত্রে বয়সের ব্যবধানটা বেশি তাহলে এখানে 10 বছর 15 বছর 1 মাস না 0 তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বয়সের ব্যবধান এইখানে বেশি 15 বছর এখানে বয়সের ব্যবধানটা সবচেয়ে বেশি এখানে তার তুলনায় এইখানে বয়সের ব্যবধান কম তার তুলনায় এই জায়গায় বয়সের ব্যবধান কম আর এখানে বয়সের ব্যবধান একবারে নেই একবারে 0 তো এখানে বলা আছে যে বয়সের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে 0 নয় কিন্তু শূন্যের কাছাকাছি এখন বলতো দেখি কোন জায়গায় শূন্যের কাছাকাছি 1 মাস 15 বছর না 10 বছর 1 মাস
एक मास एक मास बयसटा हलो ताहले एक क्षेत्रे आमी व्यवधान पाइछि एक मास एटा हलो एई व्यवधानटा हलो शून्येर काछाकाछि शून्य नय किन्तु शून्येर काछाकाछि तो आजके तोमरा एई पर्यन्तई तोमरा बुझे थाको एरपरेर क्लासे आरो डिटेल्स एटा माने एटा बुझाइते हबे कारण এই বিষয়টা যে বিষয়টা বুঝলাম এই বিষয়টার মধ্য দিয়ে আসবে আমাদের তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক ত্বরণ এখন আস্তে আস্তে আমরা গভীরে চলে যাব এতদিন তোমাদেরকে আউটসাইডে বুঝাচ্ছি মানে অর্থাৎ ক্লাস 10 এ যে বিষয়গুলো বোঝানো হয়েছে ক্লাস 10 এ একটু উচ্চ ধাপ বোঝানো হয়েছে আমরা আস্তে আস্তে হায়ার পজিশনে যাচ্ছি তো যে পর্যন্ত বুঝাইলাম সেই পর্যন্ত তোমরা ভিডিওগুলো বারবার দেখবে প্র্যাকটিস করবে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম ভালো থাকো।